ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ব্লগস। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে কিন্তু একটু উঠতে আমার লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি কিন্তু আজকে 10টা। তো নিচে এখন রান্না বসিয়ে দিয়েছি, এখন কিন্তু 12টা বেজে গেছে। তো আজকে প্রচুর রোদ্দুর বেরিয়েছিল, তো সকাল উঠে নিয়েই প্রথমে কিন্তু আমি কাপড় চোপড়গুলো ছাদে মেলে দিয়েছি। তো এখন শুকিয়ে গেছে, ওই জন্য ভাবলাম তুলে আনি, কারণ কখন আবার বৃষ্টি এসে যাবে, তো সেই জন্য ভাবলাম তুলে নিই, তারপর আস্তে আস্তে রান্না হবে। আর এই চাদরটা দেখতে পাচ্ছ, কালকে অর্ধেকটা শুকিয়েছিল, তো আবার অর্ধেকটা আজকে দিয়ে দিয়েছি, পুরো শুকিয়ে গেল। প্রচুর রোদ, থাকা যাচ্ছে না একদম। তো চলো, যেগুলো ভিজে এখন থাক, পরে এসে তুলে নিয়ে যাব। তো চলো নিচে যাই, এখনও কিন্তু রান্না বান্না সব বাকি আছে। আর আজকে প্রচুর গরম, প্রচুর গরমে কিছু কাজই করা যাচ্ছে না। তো আজকে স্যাটারডে, আর এত স্কুলে যাইনি, এখনও নানিমার কাছে আছে, টিউশন আছে দুপুর দুটো থেকে। তো চলো রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নিই। আয়াতের পাপা এখন বাড়িতে নেই, এসে নিয়ে খাবো করবে, তো তার আগে আমাকে রান্নাবান্নাগুলো সেরে নিতে হবে। ও ছাওয়াতে আসতে যেন একটু শান্তি হলো, রোদে যতক্ষণ ছিলাম বললে বিশ্বাস করবো না, চোখ পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিলো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে। তো দেখছো বন্ধুরা, আমি কিন্তু এখন পটল ভাজছি। পটল অনেক দিন পরেই কিন্তু আমি পটল খাচ্ছি। পটল ভাজা আমার খেতে খুবই ভালো লাগে, আমার একটা প্রিয় জিনিস। আজকে হবে পটল ভাজা, আর উচ্ছে আলু কেটে রেখেছি, দেখছো উচ্ছে আলুটাও ভাজা হবে। আর এখানে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, টমেটো পেঁয়াজ সব কিছু দিয়ে সিদ্ধ হয়ে যাক। তার প্রথমে কিন্তু পটলটা আমি ভেজে নিয়েছি, কারণ এই কড়াইতে উচ্ছে আলুটা ভাজবো, তো সেই জন্য প্রথমে পটলটা ভেজে অন্য একটা ডিশে তুলে রেখে তারপরে উচ্ছে আলুটা ভাজবো। তো আগের দিন তোমরা দেখেছো ফ্রিজে কত সবজি আমি ঢুকিয়ে রেখেছি, বাজার থেকে সবজি এনেছিল। তো ভাবলাম রোজ রোজ তো মাংস খাই আর ভাল লাগছে না, সত্যি কথা বলতে রোজ রোজ মাংস খেয়ে আর ভালো লাগছে না। আর সবথেকে মেন প্রবলেম হচ্ছে আমার দাঁতের গোড়া ফুলেছে, তো সেই জন্য কিন্তু আমি মাংস চিবোতেই পারছি না, শক্ত জিনিস চিবোতে পারছি না। তো সেই জন্য আজকে মাংসটা স্কিপ করলাম, ভাবলাম আজকে ডাল আলু ভর্তা পটল ভাজা এরকম সব ভাজাভুজি মেনু দিয়ে খাও, খুব ভালোই লাগে। কিন্তু দেখবে মাসে একবার এরকম কিছু রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখতে দেখতে কিন্তু আমার পটল ভাজাও হয়ে গেছে, পটল ভাজাগুলো একটা ডিশে তুলে রাখছি। তো পটল ভাজতে ভাজতে কিন্তু কড়াইটা খুব কালো হয়ে গিয়েছিলো, তো এই কড়াইতে যদি আমি উচ্ছে আলুটা ভাজি তো পুরো কালো হয়ে যাবে, তো সেই জন্য কিন্তু আমি কড়াইটা আবারও কিন্তু ধুয়ে এনেছি, ধুয়ে ভালো করে মেজে এনেছি। আর বাটিতে দেখছো, ওটা বাটিতে আমি কী ঢাললাম তোমরা ভাবছো, ওই বাটিতে আগের দিনে একটু তেল ছিল, তো দিয়ে দিলাম এর সঙ্গে, আরও একটু তেল দিয়ে উচ্ছে আলুটা দিয়ে দিচ্ছি। আর ওদিকে হাঁড়িতে এখনও কিন্তু ডাল সিদ্ধ হচ্ছে, ডাল সিদ্ধ একটু জানি না, ডালটা মনে হয় ভালো না, তো সিদ্ধ হতে একটু লেটেই হচ্ছে। তো ডালে আজকে কিন্তু ফোড়ন দেবো, অনেকদিন পরেই ডালে ফোড়ন দেওয়া ডাল খাবো, কারণ আমি সবসময় কিন্তু ডালে ফোড়ন দিই না, খুব মাঝে মধ্যে এক দুবার দিই, কারণ ফোড়ন দেওয়াটা আয়াতও খেতে চায় না, আয়াতের পাপাও খেতে চায় না, কিন্তু আমার খুব ভালো লাগে। আজকে ভাবছি পাতলা পাতলা ডাল করব, কারণ আমার পাতলা পাতলা ডাল খেতে খুব ভালো লাগে, ডাল মানেই তো পাতলা, বলো পাতলা ডালই ভালো লাগে। আর আয়াতের পাপা খাই কিন্তু গাঢ় ডাল, আর আমার যখন গাঢ় ডাল হয় আমি ডালেই খাই না। তো দেখছো ডাল সিদ্ধ হয়ে গেছে, তো ডাল ঘুটে নিয়ে আমি ঘুঁটে নিচ্ছি, না ঘুঁটলে কী হয় জানো, ডালটা ছিবড়ে ছিবড়ে হয়ে থাকে, আর ডাল ঘুঁটে রান্না করলে দেখবে মাখম মাখম হয়ে যায়, খুব ভালো লাগে ডালটা। তো ডালটাকে আমি ভালো করে ঘুঁটে নিলাম। আর এদিকে কড়াইতে এখনও কিন্তু ঝাল হলুদ দিইনি, আমি ভুলেই গিয়েছিলাম ঝাল হলুদ দিতে, তো জলটা দিয়ে দিচ্ছি, দেখছো একটু জলটা আজকে বেশিই হয়ে গিয়েছিলো, বেশিই পাতলা হয়ে গিয়েছিলো। তো তারপরে কিন্তু আমার মনে পড়ে গেছে যে আমি তো এখনও ঝাল হলুদেই দিইনি, তার মানে নিচের দিকে আবার ধরেও গিয়েছিলো, অনেকক্ষণ নাড়িনি তো সেই জন্য ধরে গিয়েছিলো। তো দেখছো ঝাল দিয়ে দিলাম, তারপরে এখানে হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু নামিয়ে রাখবো, কারণ ডালে ফোড়নটা দিতে হবে, যেহেতু ডালটা ওইদিকে হয়ে গেছে, তো দুটো গ্যাসের চুলো, তো যে কোনো একটা নামিয়ে রাখতে হবে। তো ভাবলাম এটা আগে উচ্ছে আলু ভাজাটা নামিয়ে রাখি, তারপরে ফোড়ন দিয়ে তারপরে কিন্তু এটা করে নেব, আরেকবার ভেজে নেব। তো আজকে কিন্তু খুব সুন্দর কিন্তু রান্নাটা হয়েছিল, আর দেখছো এখনও বাকি আছে, কিন্তু এখনও কাঁচা কাঁচা, পুরো এখনও কাঁচা কাঁচা কেন, পুরোই উচ্ছে আলু কাঁচা হয়ে রয়েছে। তো কড়াইটা নিচে জানি না কেন কড়াইটা মনে হয় খারাপ হয়ে যাচ্ছে, তো কড়াইটা ধরে গিয়েছিলো উচ্ছে আলু ভাজতে ভাজতে। তো দেখছো এখানে পটল ভাজাও তো আগেই হয়েই গেছে,
তো এখানে দেখছো ফোড়নের জন্য কিন্তু আমি রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। অনেকে খোসা সমেতেই থেঁতে ফোড়ন দেয়, তো আমি রসুনটার খোসাটা ছাড়িয়ে দিচ্ছি, না তো খোসাগুলো তো ডালের উপরে ভেসে ভেসে ওঠে। তো রসুনগুলো ছাড়াতে ছাড়াতেই কিন্তু আমার নখে জানি না কি একটা রসুনের এ পুরো ঢুকে গেছে, নখটা খুব ব্যথা হয়ে গেছে। তো দেখছো এখানে ফোড়ন দেবো বলে আমি কিন্তু রসুনটাকে একটু মানে একটুখানি জাস্ট থেঁতে নিলাম। আর এই ফোড়নের জায়গাটা দেখেছো কত সুন্দর না, আমি কিন্তু একটা বাজার থেকে বাজার না একটা শপিং মল থেকে কিনেছিলাম, আমি একটা মা একটা কিনেছিলাম। তো কতদিন কিন্তু পড়েছিল আমি ভুলেই গেছিলাম যে এই জিনিসটা আমার বাড়িতে আছে। তারপরে একদিন মানে কিছু খুঁজতে খুঁজতে এটা পেলাম, তো ভাবলাম যে এটা আমি এখন থেকে ইউজ করি, কারণ অনেক দিন থেকে এক বছর পুরো পড়েছিল আমি ভুলেই গিয়েছিলাম যে এইরকম জিনিস একটা এত সুন্দর জিনিস আমার এখন বাড়িতে আছে। তো তারপরে দেখছো সর্ষের তেল দিয়ে দিলাম, আমি সর্ষের তেল দিয়ে ফোড়নটা দিই। এখানে ফোড়নে দেবো, ডালের ফোড়নে দেবো শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ আর রসুন দিয়ে ফোড়নটা দেবো। তো ফোড়নের ডাল কিন্তু খুব টেস্টি লাগে বলো? আমার তো খুবই ভালো লাগে, কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। তো রান্না বান্না আমার কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সব কিছু না শুধু রান্নাটাই কমপ্লিট হয়েছে, বাদ বাকি কাজ কিন্তু এখনও পড়ে রয়েছে। তো তার আগে ভাবলাম আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিই, যেহেতু আজকে সব ভাজা হয়েছে তো তেল ছিটকে একদম একাকার হয়েছিল গ্যাস ওভেনটা পুরো একদম নোংরা হয়েছিল। তো ভাবলাম প্রথমে এইটা পরিষ্কার করে নিই। তো দেখছো আমি কিন্তু এখনও পরিষ্কার করছি। আর ওদিকে আয়াতের বাবা বলছে আমার স্নান করা হয়ে গেছে, আমাকে এবারে খেতে দাও। তো আয়াতের বাবা কিন্তু স্নান করে এসে নিয়েই ভাত খায়, একটু লেট করে না, তা মানে এক মিনিটও লেট যদি করতে হয় তো একদম মুখ আর দেখতে হবে না। তো এখানে আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই, আয়াতের পাপার জন্য কিন্তু আমি ভর্তাটা আলু ভর্তাটা করে নেব। তো দেখছো আমি আলু ভর্তা করছি, এখন শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর ভাজা পেঁয়াজ আর সিদ্ধ আলু। আর যেহেতু আমি আলু ভর্তাই মানে ভাজা পেঁয়াজ ছাড়া আমি আলু ভর্তা খাই না বললেই চলে, আমি যখনই করি পেঁয়াজটাকে ভেজে নিই। তো দেখবে ভেজে নিয়ে করলে কিন্তু খুব টেস্টিও লাগে আর খুব ভালোও লাগে। তো অনেকে কাঁচা পেঁয়াজেরও আলু ভর্তা খেতে পছন্দ করে, আমি কিন্তু খুব না আমার একদমই ভালো লাগে না। তো দেখছো ভাতটাকে ভালো করে করে নি তো মানে ছেনে নিচ্ছি। তার ওদিকে কিন্তু আয়াতের বাবা বারবার বলছি কখন হলো, কখন দেবে ভাত, কখন দেবে। আমি বললাম আমি বলছি দাঁড়াও দাঁড়াও আর একটুখানি আর একটুখানি, বলতে বলতে কিন্তু অনেকটাই টাইম লেগে গেছে ভর্তাটা করতে। আর সত্যি কথা বলতে আলু ভর্তা করলে শুকনো লঙ্কা দিয়ে আমার হাতটা প্রচুর জ্বালা করে, জানি না কেন, মানে আমি ওই জন্য ভর্তা টর্তা করতেই চাই না ভালো। তো এখানে দেখছো ভাত আয়াতের বাবার জন্য বেড়ে নিয়েছি, এখানে ভাত নিয়ে নিয়েছি আর আলু দেখছো আলু ভর্তা করে দুজনের জন্য দুটো আলাদা আলাদা করে রেখেছি, একটা আয়াতের বাবাকে দিয়ে দিলাম আর চারটে পটল ভাজা দিয়ে দিচ্ছি। আয়াতের বাবা কিন্তু খুব একটা পটল ভাজা খেতে পছন্দ করে না, তবু দিলে যে যে খাই না তা না খাই। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু উচ্ছে ভাজা, উচ্ছে ভাজাটা জানি না আজকে কেন এরকম হয়ে গেছে শুকনো শুকনো, মানে তেল তেল হয়নি কড়াটার জন্য, কড়াইটা কারণ একদম খারাপ হয়ে গেছে তো তলায় ধরে যাচ্ছিলো তো সেই জন্য। আর এখানে দেখছো ডাল নিয়ে নিয়েছি, ডালটা কিন্তু খুবই আজকে টেস্টি হয়েছিল। তো আয়াতের পাপা এগুলো দেখে বলল যে আজকে মাংস রান্না করোনি, আমি বললাম বাবা এত কিছু হয়েছে তবুও মাংস সেই, কারণ আমাদের বাড়িতেই যাই হোক না কেন মানে শেষ পাতে এক পিস মাংস না হলে যেন একটা আধুরা আধুরা লাগে। তো আমার মাংস না হলেও হয়ে যায় কারণ আমি মাংসটা খুব একটা পছন্দ করিনি। আর দেখছো এখানে আম কেটে নিয়েছে আয়াতের পাপার জন্য আর আমার জন্য একসঙ্গেই কেটে নিলাম, কারণ যেহেতু আমি কিন্তু এখন খাবো না, তা পরে আবার কখন কাটবো তো
ওর একটা আমার একটা আম কেটে নিলাম। আয়াতের বাবা বাজার থেকে আজকে আম এনেছে, আর এখানে দেখছো আমও এনেছে, আর এদিকে আমার আন্টি কাঁঠাল দিয়েছে গাছে। এর আগেও দিয়েছিল, তোমরা দেখেছো একটা ভিডিওতে। তো এটা একটা ছোট মতো কাঁঠাল, তো আমার আন্টি আমি খাবো না বলেছিলাম, তবুও আন্টি পাঠিয়েছে। তো এটা কাটবো, এটা মায়ের বাড়ি দিয়ে দেবো, মা কেটে ফেটে আমাকে দেবে, কারণ কাঁঠালটা ছাড়াতে যেন কি বিরক্তিকর। তো বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সব কিছু কাজকাম কমপ্লিট করে তারপর স্নান করে কিন্তু চলে এসছে। তো স্নান করে আসার পরেই কিন্তু আমার সব থেকে মানে প্রথম কাজ হচ্ছে আমার চুলটাকে আঁচড়ানো। আমার চুল না আঁচড়ালে আমার যতই ভিজে থাক চুল যাই থাক, আর আমি মানে স্নান করে এসে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে স্নান করে আসার পর চুল আঁচড়ানো। তো অনেকে কিন্তু চুল আঁচড়ায় না, শুকিয়ে গেলে তারপরে চুল আঁচড়ায়, কিন্তু না, আমার শুকাক আর ভিজে থাক যাই থাক আমি প্রথমে আঁচড়াই, যেন অস্বস্তি বোধ লাগে। আর যেহেতু আজকে গরম পড়েছে তো চুলটা খোলা রাখলেও তোমার খোলা রাখাই যাবে না, এত গরম হচ্ছে। তো দেখছো আমার কিন্তু এখন খুব চুল উঠছে, দেখছো নিচে সব চুলগুলো পড়েছিল আমি গুঁড়িয়ে ডাস্টবিনে ফেলে দিলাম। তো চুলটাকে প্রথমে আঁচড়া নিই, আর খুব এখন কিন্তু তিনটে বেজে গেছে, তো আমার খুব খিদেও পাচ্ছে কিন্তু। তো তাড়াতাড়ি করে কিন্তু আমি চুলটাকে আঁচড়ে উপরে কামড়ে দিয়ে বেঁধে দিলাম। আমি চুল কিন্তু খোলা খুব কমই রাখি, যেহেতু কিন্তু এখনও পর্যন্ত আমার ভিজে চুল, তো ভাত খাবো, তো সেই জন্য আমি কিন্তু তো এইমাত্র বন্ধুরা আমি গোসল টোসল করে এলাম তোমরা দেখলেই। আর আজকে রোদ যেমন উঠেছে তো বলে ভীষণ গরমও তেমন, আর স্নান করে আসার পরে তো বেশি গরম লাগে। তো আর তোমাদের জন্য কিন্তু তোমাদের সঙ্গে কথা বলবো বলে কিন্তু আমি ফ্যানটাও অফ করে রেখে দিয়েছি, আর ভাতটা নিয়ে কিন্তু চলে এসেছি। তো আজকের ডাল যেমন হয়েছে তো ডালের সঙ্গে কিন্তু অনেক কিছুই মেনু আছে। তো আজকে কিন্তু আমার খুব ভালো লাগছে খেতে, কারণ রোজ রোজ তো মাংস খাই, মাংস খেয়ে খেয়ে কদিন ধরে আর ভালোই লাগছিলো না। তো এই রকম একটা কিছু মেনু চাইছিলাম, তো আজকে ভাবলাম এটা করেই নিই। তো মাংস হয়নি তো কিছু, তার সঙ্গে কিন্তু অনেক কিছু হয়েছে। আর আমার আয়াত কিন্তু এইসব দিয়ে খায় না, ও কিন্তু মাংস হলেই হয়ে যায়, তোর ও কিন্তু এত কিছু খায় নাও, আর ওই সব খেতে পছন্দও করে না। আগে প্রথম প্রথম ডাল খেত, তো ডালও এখন দেখছি ডালও খেতে চাইছে না। তো চলো আজকে তোমাদের দেখিয়ে দিই একবার আমি কী কী নিয়ে খেতে বসেছি। তো চলো, তো দেখছো ভাত নিয়ে চলে এসেছি, আর ভাতের সঙ্গে আছে আলু, সেই আলু ভাতটা করেছিলাম, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে করেছিলাম। আমি কাঁচা পেঁয়াজের আমি না ভাতটা খেতে পছন্দ করি না, পেঁয়াজটা ভেজে নিলে খুব ভালো লাগে। আর এখানে আছে উচ্চ আলু ভাজা, পটল ভাজা, পটল ভাজা কিন্তু আমার ফেভারিট। আর এখানে আছে দেখছো ফোড়ন দিয়েছি ডালে, ফোড়ন বলতে রসুন আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছি। আর এখানে আছে আয়াতের পাপা আজকে আম এনেছিল, তো অনেকদিন পরেই আম খাচ্ছি, আমের সিজন তো চলেই যাচ্ছে, আর জানি না কবে আবার পরের বছর আম খাওয়া হবে। আম খাওয়া হবে তো সেই রকমভাবে, তো মানে আমের সিজনে যেমন আমটা খাওয়া হয় সেই রকম আর খাওয়া হবে না। তো চলো আজকের মেনু এই, তো হচ্ছে ঝটপট খেয়ে নিই কারণ খুব খিদে পেয়েছে, তোমাদের সঙ্গে আর কথাই বলতে পারছি না। তো চলো খেয়ে নেওয়া যাক। সত্যি কথা বলতে বন্ধুরা আমি কিন্তু বিছানা ছাড়া একদম খেতে পারি না, জানি না কেন একটা অভ্যাস হয়ে গেছে। আগে কিন্তু এরকম ছিলাম না, আগে মেঝেতে বসেই ভাত টাত খেয়ে নিতাম, আর এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে বিছানায় বসে যেন খেতে কী না কী ভালো লাগে। কারণ আমি একা খাই তো, কারণ আয়াতে পাপা আর আয়াত দুপুরবেলা প্রথমে খেয়েই নেই, কারণ আমার প্রতিদিনই লেট হয়ে যায়। তো ওরা আমার জন্য কতক্ষণ পর্যন্ত বসে থাকবে, আমি বলি তোমরা দুজনে প্রথমে খেয়ে নাও, তো লাস্টে খাই। তো সেই জন্য আরামসে বসে ফোন দেখতে দেখতে সবার কিন্তু ব্লগগুলো দেখি, আমার আমি যাকে যাকে পছন্দ করি তো সবার ব্লগ দেখি আর ভাত খাই। তো এরকমভাবে ভাত খাওয়ার আনন্দটাই আলাদা। তো কে কে এরকম খাও প্লিজ একটু জানিও আমার মতো। তো আলু ভর্তাটা কিন্তু খুব মানে খুব ঝাল হয়ে গেছে, তো শুকনো লঙ্কাটা বেশি হয়ে গেছে, জানি না আয়াতের পাপা কেমন করে খেয়েছে। আমি তবুও ঝাল খাই, উনিও ঝাল খাই, কিন্তু এতটাও ঝাল খাই না আমরা, জানি না আজকে খেয়ে কী অবস্থাটা হবে, ঠিকঠাক থাকতে পারবো কি আদেও জানি না। তো সব কিছু ভালো হচ্ছে কিন্তু ভাতটা একটু মানে লঙ্কাটা বেশি হয়ে গেছে। তো চলো খেয়ে নিই। আমার চা করার ছাঁকনিটা কেমন পুরো কালো হয়ে গেছে জানি না, রোজ ভালো করে মাজি কিন্তু তবু এরকম হয়ে গেছে, তো বাজে লাগে দেখতে।
তো আয়াতের পাপা একটা নতুন ছাঁক নিয়ে এনেছে চা ছাঁকার জন্য, তো ছোট্ট মতো সেটা ছিল সাইজে বড়, আর এটা হচ্ছে একটু সাইজে ছোট। তো খুব সুন্দর, এই ছোটোটাই কিন্তু ভালো লাগে। এবার এটাও আবার দেখবো দুদিন পরে সেরকম কালো হয়ে যায়, কেননা কেন জানি না আমার ছাঁকনিগুলো এত কালো হয়ে যায়, কারণ মনে হয় চা করে চায়ের পাত্রের ভিতরে রেখে না ওই হাঁড়ির মধ্যে রেখে দিই, তো সেই জন্য অনেকক্ষণ থাকার পরে আমি তার মানে ওটাকে ধুই, তো সেই জন্য মনে হয় কালো হয়ে যায়। তো এটা যা দেখা যাক যে এটা কতদিন পর্যন্ত থাকে ভালোভাবে। তো বন্ধুরা দেখছো কিন্তু আমি এখন ছাদে আছি, তো এখন কিন্তু 5:30 বাজে, তো নিচে ইলেকট্রিক চলে গেছে, তো সেই জন্যই কিন্তু আমি ছাদে এলাম। আর ছাদে এসে দেখছি ওয়েদারটা এত সুন্দর, আকাশটা জাস্ট অসাম, আর এত হাওয়া চলছে খুব ভালো লাগছে, তো এই জন্য ভাবলাম ছাদে একটু থাকা যাক। বৃষ্টি বলতে না বলতে বৃষ্টি পড়ছে, আর আকাশটা দেখো কী সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, আর বৃষ্টি কিন্তু একটু একটু পড়ছে। তো নিচে চলে যাবো এবারে, আর আমাদের আজকে একটু আমতলা বাজার যাওয়ার কথা আছে, কারণ আয়াতে স্কুলে 15 আগস্টে কিছু প্রোগ্রাম আছে, তো তার কেনাকাটি আমার কিছু নাইটি ফাইটি কিনবো, তো খুব জোরে বৃষ্টি এসে গেছে, এবারে কিন্তু চলে যেতে হবে। তো চলো নিচে যাওয়া যাক, আর একটু আমতলাই বাজারে যাওয়ার কথা আছে, দেখা যাক কী হয়। অনেক দিন থেকে কিন্তু কিছু মার্কেটিং ফার্কেটিং করা হয়নি, তো মনটা যেন কেমন কেমন হচ্ছে। আয়াতের পাপার আবার যদি টাইম হয় তবেই নিয়ে যাবে বলেছে, আর যদি না টাইম হয় কালকে যাব, কারণ 15 আগস্ট পরশু দিন। তো আমার ভিডিওটা একটু লেটেই আসছে, তো তার জন্য রিয়েলি সরি। তো চলো, এতক্ষণ ছাদে ছিলাম, এখন ওয়েদারটা খুব সুন্দর, নিচে নামতে ইচ্ছা করছে না, শুধু ইলেকট্রিক নেই বলেই কিন্তু আমি এখন উপরের দিকে আছি, কারণ ভীষণ গরম হচ্ছিল রুমের ভিতরে, তো সেই জন্য ভাবলাম একটু ছাদে আসি। তো ছাদে এসে দেখছি এত হাওয়া চলছে, কী সুন্দর লাগছে, তো চলো। তো এখন আমি নিচে চলে এসেছি, আর বাইরে এত বৃষ্টি এসেছে, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, আর ভালোও লাগছে, কারণ সকাল থেকে রোদ, এত রোদ আর এত গরমের মধ্যে ছিলাম, বিরক্ত হয়ে যাচ্ছিলাম, তো কখন বৃষ্টি আসবে সেই অপেক্ষায় ছিলাম। তো বিকেলের দিকে বৃষ্টি আসলে কিন্তু ভালো লাগে, সকালের দিকে বৃষ্টি আসলে অতটাও ভালো লাগে না, কারণ কাজকাম ঘুরিয়ে যাই, জামা কাপড় শুকানোরও ব্যাপার থাকে। তো সকালের দিকে বেশ রোদ হবে, আর বিকেলের পরে বা সন্ধ্যার দিক থেকে বৃষ্টি হবে খুব ভালো লাগে, কারণ তখন তো আর কোনো কাজ থাকে না, সারাদিন ঘরের মধ্যেই থাকতে হয়, একটু ফোন দেখা, টিভি দেখা, খাওয়া দাওয়া খুব ভালো লাগে, কারণ বাইরে বেরোতেই হয় না। তো সেই জন্য বিকেলের পরে বৃষ্টিটা আসলে আমার তো খুবই ভালো লাগে। জানি না আজকে আমতলায় যাওয়া হবে কি না, কারণ এত বৃষ্টি এসেছে তো যাওয়াটা সম্ভব না, আর দেখা যাক কী হয়, যদি একটু পরে বৃষ্টিটা থেমে যায় তবে যাব, আর না তো কালকে যেতে হবে। তো একদিন বাকি আছে, কালকে 14 আগস্ট, তো 15 আগস্ট পরশু দিনকে, তো এখন বাকি আছে, কাল দিনটা আছে, তো দেখা যাক কী হয়। তো আজকের ভিডিওটা, আজকে দেখানোর মতো আর কিছুই নেই, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো কালকে একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে, তো তো করছি আর। তো এখনকার মতো টাটা, বাবাই, গুড নাইট সবাইকে।